আগামী 27 জুন সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রশাসনিক ও দলীয় বৈঠক করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে রায়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রতিটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বুথ সভাপতিদের উপস্থিতিতে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল। আগামী সোমবার দিদিমণি আসছেন আমাদের বর্ধমানে, সেখানে হচ্ছে যে উনি প্রশাসনিক মিটিংটা প্রথম করবেন, তারপর হচ্ছে যে কিশোর দিকে হচ্ছে যে একটা সম্মানিত করার জন্য মাটি উৎসবের ওখানে জায়গাতে ওখানে একটা সভা করবেন, তাছাড়াও হচ্ছে যে একটা দলীয় বুথের কর্মীদেরকে নিয়ে দিদিমণি একটা সভা করবেন। তার প্রস্তুতি হিসেবে হচ্ছে যে রায়না ব্লকের একটা প্রস্তুতি হিসেবে একটা সভা আমরা করলাম, যাতে করে সেদিন হচ্ছে যে দক্ষিণ দামোদর তথা রায়না থেকে বহু জমায়েত আমরা দিদির সভায় করতে পারি। সেজন্য প্রত্যেকটি অঞ্চলের নেতৃত্ব এবং বুথসভাগুলিকে রেখেছেন, লোক আমরা এই জায়গা থেকে যে প্রচুর জমায়েত করবো সেটা হচ্ছে প্রস্তুতি সভায় আলোচনা করলাম। তারপর হচ্ছে মিটিং শেষ করে এখানে দেয়াল লিখতে শুরু করেছি আমরা, দেয়াল লাগার কাজটাও আমরা আজকে শুরু করে দিয়েছি, একটার পর একটা দেয়াল লিখেছি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 27 জুন সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রশাসনিক ও দলীয় বৈঠক করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে রায়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রতিটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বুথ সভাপতিদের উপস্থিতিতে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল। আগামী সোমবার দিদিমণি আসছেন আমাদের বর্ধমানে, সেখানে হচ্ছে যে উনি প্রশাসনিক মিটিংটা প্রথম করবেন, তারপর হচ্ছে যে কিশোর দিকে হচ্ছে যে একটা সম্মানিত করার জন্য মাটি উৎসবের ওখানে জায়গাতে ওখানে একটা সভা করবেন, তাছাড়াও হচ্ছে যে একটা দলীয় বুথের কর্মীদেরকে নিয়ে দিদিমণি একটা সভা করবেন। তার প্রস্তুতি হিসেবে হচ্ছে যে রায়না ব্লকের একটা প্রস্তুতি হিসেবে একটা সভা আমরা করলাম, যাতে করে সেদিন হচ্ছে যে দক্ষিণ দামোদর তথা রায়না থেকে বহু জমায়েত আমরা দিদির সভায় করতে পারি। সেজন্য প্রত্যেকটি অঞ্চলের নেতৃত্ব এবং বুথসভাগুলিকে রেখেছেন, লোক আমরা এই জায়গা থেকে যে প্রচুর জমায়েত করবো সেটা হচ্ছে প্রস্তুতি সভায় আলোচনা করলাম। তারপর হচ্ছে মিটিং শেষ করে এখানে দেয়াল লিখতে শুরু করেছি আমরা, দেয়াল লাগার কাজটাও আমরা আজকে শুরু করে দিয়েছি, একটার পর একটা দেয়াল লিখেছি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।